নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে মথুরার কেক। তো এই রেসিপির জন্য কি কি লাগছে সেটা দেখে নিই আগে আমরা। এখানে বাটার লাগছে, একটু টক দই লাগছে, গুঁড়ো চিনি লাগছে, ময়দা লাগছে, নুন লাগছে, বেকিং সোডা লাগছে, বেকিং পাউডার লাগছে, গুঁড়ো চিনি লাগছে, আর গুঁড়ো দুধ লাগছে। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা এখানে দইটা নিয়ে নেবো। এটা একটা মথুরার কেকটা বানানোর জন্য একটা ডো বানাতে হবে, নরম ডো। তো আমরা প্রথমে দইটা নিয়ে নেবো এখানে। এরপর আমরা গুঁড়ো চিনিটা দেবো। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন, কম বেশি করে নেবেন। আমি 4 চামচ দিলাম। এরপর যে বাটারটা আমরা রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দেব, যেটা ভালো করে মিক্স করতে হবে। দেখুন এভাবে এটা গুলে নিয়েছি আমরা। এরপর বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দেব 2 চামচ, আর বেকিং পাউডারটাও দিয়ে দেব, আর এর মধ্যে একটু নুন দেব। দিয়ে এটা ভালো করে মিক্স করব। এর বদলে আপনারা ইস্টও দিতে পারেন। তা আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েই বানাচ্ছি। দেখুন এরপর আমরা আস্তে আস্তে করে ময়দা মিশাবো এর মধ্যে। 1 চামচ সবটা একসঙ্গে দিয়ে দেবেন না, আস্তে 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 মিশাবো। দেখুন বন্ধুরা, এটা এরকম হবে, এইরকম নরম হবে, খুব শক্ত করা চলবে না এটা। আর আমরা তখন ভ্যানিলা এসেন্স বলতে ভুলে গেছিলাম, তো একটু একটু ভ্যানিলা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা এরকম টাইপের হবে, একদম নরম। এই অবস্থায় আমরা একটু রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে একটু মালিশ করে এটা এই করে রেখে দেবো। দেখুন হাতে আর লাগছে না এটা। এই অবস্থায় আমরা আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আধ ঘন্টা পর আমরা এটা ঢাকাটা খুলে নিয়েছি, এভাবে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। তা আমি এখানে সবগুলো বানিয়ে রেখেছি আগে, আর 3টে আপনাদের রেখেছি, আপনাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে এটা গড়তে হবে। এটা হাতে এমনি করে নেবেন। তারপরে এখানে একটু ময়দা নিয়েছি আমরা, এই ময়দার মধ্যে এমনি করে এটা ডোবাবেন, তারপরে মাঝে একটা গর্ত করে দেবেন। দেখুন এইভাবে করতে হবে এটা। ঠিক এভাবে আপনারা গড়ে নেবেন। এখন এবার আমরা চুলায় রিফাইন্ড অয়েল বসিয়ে নিয়েছি। তেলটা একদম লো ফ্লেমে রাখবেন, নালে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এবার আস্তে আস্তে একটা একটা করে এটা এমনি করে দিতে থাকবেন। এটা আস্তে আস্তে হবে। দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এটা আর একটু ভাজতে হবে, নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। দেখুন বন্ধুরা, এইভাবে এরকমই এগুলো হবে, বেশি লাল লাল করবেন না, আর একদম আঁচটা সিমে দিয়ে তারপরে ভাজবেন, নালে উপরটা কালো হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এই আমুল গুঁড়ো দুধটা যেটা নিয়েছিলাম আমরা, সেটা একটা ছাঁকনির মধ্যে দেব। তারপরে এটা এমনি করে এর করে দিয়ে দেব। দেখুন আমুল দুধ দিয়ে দিয়েছি উপরে। এবারে যে গুঁড়ো চিনিটা রেখেছিলাম সেটাও আমি এমএম করে এর উপরে দিয়ে দেব। দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে, আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো বন্ধুরা। আর পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আমি আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।